আমি ভেবে দেখলাম এখানে ব্যবসা করা খুব কাচাল। আর থেকে মনে হয় না ভাই, ব্যাংককে আমরা ব্যবসা করতে যাই, ওখানে ভূতুত্ব আছে, দিনে ভূভূতের ব্যবসা, রাতে মেসেজ। হে মাস, বসে বকে চলো, স্যার ডাকছে। আবার কি হলো? বলেছি না সপ্তাহখানেক লাগবে। বেশি কথা না বলে চলো, স্যার ডাকছে। শোনো, আসতে বলেছো, এসেছি, আর সময় দিতে পারবো না। হ্যাঁ, কাস্টমাররা ওয়েট করছে, বলে দাও সপ্তাহখানেক পরে আসছি। আরে কি হলো, স্যার ডাকছে তো। আরে এসব কি? দেখো এসব করলে কিন্তু আমি পূজাও করবো না, আর তে এসেনের আত্মার সাথে কথাও বলবো না। হ্যাঁ, এই টাকাগুলো কোথায়? আরে আমি কি জানি, তেহসিন জানে। একদম চালাকি করবি না, তেহসিন যে কক্স বাজারে মারা গেছে সেটা তুই কি করে জানলি? দেখুন স্যার, আপনি আমায় ভুল বুঝছেন, আমি এসবের মধ্যে নেই। খেলা শেষ মাস, ওরা জেনে গেছে তুমি কক্সবাজার গিয়ে তেহসিনকে মেরে ওর লকার থেকে 750 কোটি টাকা চুরি করেছ। এবার খেলাটা হচ্ছে কে কাকে মারবে, ওরা তোমাকে না তুমিও। এ তোমার খেলা আমি বুঝে গেছি, এবার এই তেহসিন আর তালা, ওকে জিজ্ঞেস কর টাকাগুলো কোথায় রেখেছে। ওটা তেহসিন নয়, এই আপনাকে ছুঁয়ে বলছি। দেখুন আপনি ভুল করছেন, আমাকে যেতে দিন তাহলে আপনি বেঁচে যাবেন। আমার এলাকায় দাঁড়িয়ে আমাকেই ধমকে দিচ্ছিস, ওই টাকা না পেলে আমি তোকে মেরে পুঁতে রেখে দেব। পাকা চুল বলে এতক্ষণ কিচ্ছু বলিনি, কাঁচা হলে না এতক্ষণে কেলিয়ে পাকিয়ে দিতাম। বাজে বারোটা, তখন বাজে বারোটা, আমার বাজে বারোটা।